হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিশাস ডেইলি ব্লগ। কেমন তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো, সুস্থ, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 22 ফেব, মঙ্গলবার। সকাল থেকে ব্লগটা শুরু করছি, যদিও বা এখন সকাল নেই, এখন বেজে গেছে 10টা। আর আমি 10:45 সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত মেজে এসে এই সবে বসলাম। আর তোজো তো যেমন ওঠে, অনেকক্ষণ আগেই উঠে গেছে। আর রাখো, ওখানে রাখো, তুমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছে। উঠে গিয়ে ওর মনি ওকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে পর্যন্ত দিয়েছে। এখানে এলে আমার কোনো অত চাপ থাকে না, ও সব ওই মনি করে দেয়, মানে আমার মাই করে দেয়। আমি তো যেমন বিন্দাস থাকি, যেমন সময় করে উঠি, উঠে যেটুকু শুধু করি। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, ঘুমোচ্ছিলাম বলে বুঝতে পারিনি, বাট যেহেতু ঘুম ভেঙে গেছে এবার তো খিদে পাবেই বলো। খিদে পেয়েছে তো চলো চট করে আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আসি তোমাদের কাছে। দেখছো, তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে এরকম ব্রেকফাস্ট পেলে কার না ভালো লাগে বলো। দেখো ব্রেকফাস্টে রয়েছে রুটি, ডিম ভাজা, কলা আর মিষ্টি। এটা এখন আমার ব্রেকফাস্ট, এটা এখন করে নিই ব্রেকফাস্টটা, তারপরে কি করবো, এখানে তো কোনো কাজ নেই, বসে বসে একটুখানি টিভি দেখবো আর মায়ের সাথে একটু গল্প করবো। মা যদি রান্না করছে এখন, তো ওই রান্নাঘরে গিয়ে একটুখানি গল্প করবো আর এসে তারপরে একটুখানি বসে বসে গোপাল ভাঁড় দেখবো। চলো ব্রেকফাস্টটাকে করে নিই। ব্রেকফাস্ট করে আমি আর টিভি দেখিনি, চলে এসেছি বাপির হাতে তৈরি ছোট্ট বাগানে কত ফুল হয়েছে দেখাবো বলে। এই দেখো এখানে কত বড় বড় থোকা গাঁদা বসিয়েছে, কত বড় বড় ফুল হয়েছে দেখো। এখানে অরেঞ্জ কালারের ফুল হয়েছে, ওখানে ইয়েলো কালারের, আর এই দেখো এই অরেঞ্জ ফুলটা আর এই অরেঞ্জ ফুলটা তোজো হাত দিয়ে মোটকে ভেঙে দিয়েছে। একটু পরে এটা তুলে নিয়ে যাবো, নালেশ পুরো শুকিয়ে যাবে ফুলটা। আর এত বড় বড় ফুল দেখে না তোজো আর নিজেকে সামলাতে পারছে না, করছে দেখো শুধু কি, প্রত্যেকটা ফুলকে টাচ করছে আর টুং টুং করে নাড়াচ্ছে। এই করতে গিয়ে দুখানা না তিনখানা ফুল পুরো ভেঙেই ফেললো। তো আর এইদিকে বসেছে নয়নতারা ফুলের গাছ, থোকা গাঁদা, চিনে গাঁদা রয়েছে। আর এইদিকে টবেতে বসিয়েছে হচ্ছে লেবু গাছ, সেটাও প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, ওই যে ওইটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের বাগান, আর এটা হচ্ছে বাইরের দিকের বাগান। এই লাল কালারের ফুলটা কি ফুল জানি না। আর এখানে অনেক ধনেপাতা গাছও চাষ করেছে, তো খুব সুন্দর হয়েছে। এখন বাজে হচ্ছে 11:15, তো আমি এখন শুয়ে শুয়ে একটু গোপাল ভাঁড় দেখছি। আর তোজো এখন রান্নাঘরে মায়ের কাছে রান্নার হেল্প করে দিচ্ছে, ওকে আমি একটু পরে চান করাতে নিয়ে যাব। তো চলো তোজো এখন রান্নাঘরে কি করছে আর মাই বাজে কি কি রান্না করছে একবার দেখি কতটুকু রান্না কি হলো। তো রান্না মোটামুটি হয়ে গেছে? কি কি হলো আপাতত এখন? ও এখানে হচ্ছে ভাত, এখানে ডাল হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এটা ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, আর এখানে হচ্ছে উচ্ছে, উচ্ছে আলু ভাজাটা হচ্ছে। তাহলেই মায়ের রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলো আমি এবার চানটা করে আসি। আর ওদিকে দেখতে তো পেলে মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, উচ্চালু ভাজাটা করলেই হয়ে যাবে। তাই আমি চানটা করেছি, তোজোকে খাওয়াতে বসি, ততক্ষণে মাও চানটা করে ফেলবে, আর তারপরে মা আর আমি বসে লাঞ্চটা করে নেবো। আর বাপি গেছে হচ্ছে অফিসে, আসবে হচ্ছে 2:30 সময়, 2:30 থেকে 3:45 নাগাদ করে আসে। ততক্ষণ আমরা ওয়েট করে থাকবো না, আমরা আগে লাঞ্চটা করে নেবো, বাপি যখন আসবে তখন বাপি এসে লাঞ্চটা করবে। তো চলো আমি চট করে এখন চানটা করে আসি, খাওয়াতে হবে তোজোকে। তো আমার চান করা হয়ে গেছে, এমনকি চান করেছে তোজোকে খাইয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো চলো এবার লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চের মেনু হলো ভাত, উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর হচ্ছে মাছ দিয়ে ওলকপি আলু দিয়ে ঝোল। এবার চট করে লাঞ্চটা করে নিই, আর লাঞ্চটা করেছি তারপরে তোমার সাথে আবার কথা বলবো। আর এদিকে দেখো দাদু নাতির যুদ্ধ, কেউ কুস্তা কুস্তি করছে শুধু দেখো। আমার
তো তোমরা দেখলে দাদুনাতির যুদ্ধ, ওই যুদ্ধ অনেকক্ষণ ধরে চলছিল। তারপরে এবার তোজোকে আমি খাইয়ে দিয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরাও ডিনারটা করে নেব। তো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামীকাল আবার অন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকো। টাটা।